আমাদের চিফ সেক্রেটারি মহোদয় পদ্মশ্রী দিলীপ তির্কি মহোদয় এবং ডিসি মহোদয়া মঞ্চ সম্মুখে উপস্থিত থাকা মন্ত্রীমণ্ডলর সমস্ত বরেণ্য সদস্য মাননীয় বিধায়ক বৃন্দ বিভিন্ন বিভাগ আসুথিবা সমস্ত অধিকারী মহাশয় মহাশয়া সবুঠু বড় কথা যে কার্যক্রম যে আজির কার্যক্রম আকর্ষণের কেন্দ্রবিন্দু সমস্ত প্রিয় ভারতীয় হকি দলকে আজ এই অবসরের স্বাগত করছি শুভেচ্ছা জ্ঞাপন করছি আই লাইক টু ওয়েলকম দ্য এন্টায়ার টিম যে কি সকাল এগার ঘটিকা বার ঘটিকা পাখর আমার উপস্থিত অনেক এক ভব্য সমারোহের আজ যেভাবে ভাবে ভুবনেশ্বরবাসী সে স্বাগত করে সম্বর্ধনা জনাইলে তাহা নিশ্চিত ভাবে ঐতিহাসিক হকি প্রতি ক্রীড়া প্রতি ইয়ে মাটির ভাল পাইবা ইয়ে মাটির স্নেহ শ্রদ্ধা সদ্ভাব তাহা প্রকাশিত করুছি এবং যে সান সান পিলা মানে এটি উপস্থিত অনেক যে গৌরবশালী মুহূর্ত কু সচক্ষুরে দেখবে নিজ আখিরে দেখবে এবং ভবিষ্যতরে সেমানে জনে জনে মেডালিস্ট হওয়া পাই স্বপ্ন দেখি পারিবে সেমানকু মধ্যে এই কার্যক্রমে মু স্বাগত করুছি মু অধিক কথা কইবা চাহে যে বিশ্ব পাই সে পদকটি কাঙ্ক্ষ হয়ে পারে কিন্তু আমি তাহা সুনা ঠার কোন গুণে কম যেভাবে ভাবে পাঁচ দশন্ধির প্রতীক্ষা ভাঙ্গি লগাতার দুই থর টোকিও পরে প্যারিস যেভাবে ভাবে আমার খেলাড়ি মানে অত্যন্ত উচ্চকোটির প্রদর্শন করি আমাকে গর্ব অনুভব করিবার সৌভাগ্য আনিকি দেইছন্তি সেমানকু আউথরে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জনাউছি এবং আমার যে ওড়িয়া পুয় অমিত রোহিদাস সে মধ্যে আম রাজ্যর নাম বিদেশে এবং অধিনায়ক হরমনপ্রীত সিং এবং যে অবসর নেইছন্তি বলে ঘোষণা করেছন্তি সিজেশ তাঁকু যেতে বি ধন্যবাদ দেবে বি কম হব কারণ সি আমার এমনি গোটে তাঁকু দিবার কুয়া যায় যা অতিক্রম করা কষ্টকর হুয়ে নিশ্চয় ভাবে আপনার খেলা ছাড়ি পারন্তি কিন্তু আমার হৃদয়ে সবদিন রহবে এই অবসরে আউথরে টিম ইন্ডিয়া কু মু বিভাগ তরফ স্বাগত করছি এবং মঞ্চরে উপস্থিত থাকা সমস্ত মহানুভব মানুষ মধ্যে স্বাগত সম্বর্ধনা জ্ঞাপন করছি বন্দে উৎকল জেলানি ভারত মাতার কাছে যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।